ফুলকপি এবং বাঁধাকপি সবজি হিসেবে সুস্বাদু হলেও এবছর বাজারে চাহিদা কম থাকায় তেলিয়ামুড়ার 22খুঁড়িয়া এলাকার জনৈক কপি চাষি জানিয়েছেন, বাজারে কপির চাহিদা গতবারের চেয়ে অনেক কম থাকায় তাদের উৎপাদিত ফসল বিক্রি হচ্ছে না এবং কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। চাহিদা নাই, বাজার ভালো না, দুইটা গেল। অন্যান্য মানে গত বছরের তুলনায় মানে এবার কিরকম, মানে গত বছরের তুলনায় কি কম এবার বাজারের দাম? না দাম কম, গত বছর পয়সা বেশি। চাহিদা কিরকম আছে? চাহিদা নাই বেশি, চাহিদা নাই। তো এবার মানে আপনাদের কিরকম মানে কিরকম হয়েছে ফলন, কিরকম হয়েছে ফলন? ভালো হয়েছে কিন্তু দামে পাইছে না, মানে বাজার মন্দা। বাজার মন্দা তো কি মনে করতেছেন এটার পিছনে কি কারণ থাকতে পারে? কারণ আর কি, ওখানে ব্যাপারী কিনে না, আমরা কী করব? কৃষকের মাল লেয়ে যে বয়ে থাকে, এরা কিনতো না, 2 টাকা 2.5 টাকার উপরে কিনতো না। ওখানে কৃষকের যেমন গেছে কালকে আমরা ফুলকপি 6 ব্যাগ 7 পাতার ব্যাগ ফালাই দিয়েছি বাজারে। আচ্ছা, মানে চাহিদা নাই? চাহিদা নাই। কীরকম খরচ হয়েছে এবার? আপনি কতখানি জায়গার উপরে করছেন? 3 কানি। 3 কানি এটা কোন জায়গা? বাইশগড়িয়া। আপনার নাম? রতন দেব। আপনার কি মূলত এই কৃষিকাজের উপরেই আপনার জীবন জীবিকা নির্বাহ নাকি? কৃষিকাজে 2.5 টাকার সামান্য দামেই পাইকারদের কাছে তাদের কপি বিক্রি করতে হচ্ছে বলে হতাশ হওয়ার সুরে জানিয়েছেন এই কপি চাষী। আগামী দিনে যদি বাজার তেজি হয় এবং চাহিদা বাড়ে তবেই কপি বিক্রি করে লাভের মুখ দেখা যাবে বলে তার অভিমত। উল্লেখ, কৃষি প্রধান এলাকা হিসেবে তেলিয়ামুড়ার নাম রয়েছে সারা রাজ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।